আজকের এর অফ সাইটেশন আসলে সাইটেশন বলতে যেটা বুঝি আমরা সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলোই সলভ হবে এখানে মেইনলি। তো যেমন আমরা অ্যাসিড বেস সাইটেশন থেকে অ্যাসিড বেস সাইটেশনের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সেগুলো সলভ করি, এমনি রেডক্সের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করব। তো সেই রেডক্সের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ হবে সেটা হচ্ছে যে তারও তো একটা প্রিন্সিপাল থাকতে হবে, তো ওই প্রিন্সিপালটা হচ্ছে রেডক্স সাইটেশন। তো আমরা একটু শেয়ার করব যে রেডক্স সাইটেশনের প্রিন্সিপাল কি, এন্ড ফলোড বাই আমরা আজকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এন্ড এই হবে আজকে টোটাল ক্লাস, যেহেতু জয়নিং টাই লেট তো 8:30 অলমোস্ট বেজে গেছে আমাদের কি 9:15 পর্যন্ত, 9:15 পর্যন্ত আমরা ক্লাসটা কন্টিনিউ করবো। আচ্ছা দেখো, তাহলে দেখো রেডক্স সাইটেশনের প্রিন্সিপালটা কি, ওকে তো বিষয়টা এরকম যে তোমার এমনটা আর কি যে ডিটারমিনেশন অফ অ্যামাউন্ট অফ আয়রন বাই স্ট্যান্ডার্ড K2Cr2O7 সলিউশন। ধরো এটা যদি হয় যে ডিটারমিনেশন অফ অ্যামাউন্ট অফ আয়রন বাই স্ট্যান্ডার্ড পটাশিয়াম ডাইক্লোরাইড সলিউশন, তাহলে এই এটা প্রিন্সিপালটা কি ফলো করব। তাহলে হাউ ব্যাপারটা কি যে হাউ টু ডিটারমিন অ্যামাউন্ট অফ আয়রন বাই স্ট্যান্ডার্ড পটাশিয়াম ডাইক্লোরাইড সলিউশন, ওকে। তাহলে এটা সলভ করতে গেলে কি করতে হবে, তোমাকে দেখতে হবে যে পটাশিয়াম ডাইক্লোরাইড ফেরাস সালফেট এন্ড সালফিউরিক অ্যাসিডের যে রিয়াকশন, সেই রিয়াকশনে তোমরা কি কি জানো যে পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট ফেরিক সালফেট এন্ড ওয়াটার প্রডিউস হবে, ওকে। তার মানে হচ্ছে যে যখন মেনশন করলো যে ডিটারমিনেশন অফ অ্যামাউন্ট অফ আয়রন বাই স্ট্যান্ডার্ড পটাশিয়াম ডাইক্লোরাইড সলিউশন, এখন পটাশিয়াম ডাইক্লোরাইড সলিউশনের সাহায্যে আয়রনের অ্যামাউন্ট ডিটারমিন করবো, তাহলে সেই তারপরে রিয়াকশনটা কি, অর্থাৎ এই টাইটেশনে কোন রিয়াকশন, তাহলে পটাশিয়াম ডাইক্লোরাইড ফেরাস সালফেট আর সালফিউরিক অ্যাসিড রিয়াকশন। আচ্ছা তাহলে পটাশিয়াম ডাইক্লোরাইড ফেরাস সালফেট সালফিউরিক অ্যাসিডের প্রোডাক্ট কি, পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট ফেরিক সালফেট এন্ড ওয়াটার, ওকে। তো এটাকে ব্যালেন্স করতে হবে অবশ্যই। আচ্ছা এই ব্যালেন্সটা করতে গেলে, এই ব্যালেন্সটা করতে গেলে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডাইক্লোরাইড, যেটা তোমার নলেজে থাকবে যে ডাইক্লোরাইড 6টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, আর তোমার নলেজে এটাও থাকতে হবে যে আয়রন 1টা ইলেকট্রন ডোনেট করে। তাহলে যারা অ্যাকসেপ্টর, অ্যাকসেপ্টরের দিকে হচ্ছে 6টা ইলেকট্রন, আর যারা হচ্ছে ডোনার তাদের দিকে 1টা ইলেকট্রন। তো ব্যালেন্স করার জন্য এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই আর এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই, এটা 1 দিয়ে মাল্টিপ্লাই ওটা 6 দিয়ে মাল্টিপ্লাই, তার মানে এটা 1 দিয়ে মাল্টিপ্লাই এটা 6 দিয়ে মাল্টিপ্লাই, মানে কি ঠিক, ওকে। তাহলে এটা করতে হবে এখন, মানে তুমি যখন মানে একটা রেডক্স রিঅ্যাকশন ব্যালেন্স করবা, এন্ড এটা হচ্ছে মানে জাস্ট টু দা ইকুয়েশন, টু দা ইকুয়েশন, কোনো হাফ রিঅ্যাকশন মেথড না, টু দা ইকুয়েশন এটা ব্যালেন্স করতে হবে। তাহলে তুমি আগে রিঅ্যাকশনটা কমপ্লিট করছো, এখন এটাকে ব্যালেন্স করবা, আর এই ব্যালেন্স করার কন্ডিশন হচ্ছে অক্সিডেন্ট আর রিডাকটেন্ট যে তাদের ব্যালেন্সটা আগে করা। অক্সিডেন্ট আর রিডাকটেন্ট যে ব্যালেন্স করবা কিভাবে, সেটা হচ্ছে যে যেন অক্সিডেন্টের পক্ষ থেকে যতটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে রিডাকটেন্ট পক্ষ থেকে সেই কটা ইলেকট্রন কি করবে, ডোনেট করবে। তো তাদের মধ্যে যে ইলেকট্রন যে এক্সচেঞ্জ হবে সেটা ইকুয়াল করতে হবে। আচ্ছা তো ওই ইকুয়াল করবার জন্য তোমার নলেজে যেটা থাকবে আগে থেকেই, মানে এটা তোমার নলেজ থাকতেই হবে, সেটা হচ্ছে ডাইক্রোমেট পার্টটা কি করে 6টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ডাইক্রোমেটের এন্ডে 6টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, আর আয়রন ফেরাস ফেরাস ফেরিক হতে যে 1টা ইলেকট্রন ডোনেট করে। তাহলে তোমাকে দেখতে হবে যে যে অ্যাকসেপ্ট করে সে কয়টা অ্যাকসেপ্ট করে, আর যে ডোনেট করে সেই বা কয়টা ডোনেট করে। তাহলে এদিকে 6 আর এদিকে 1, এদিকে 6 ওদিকে 1, তাহলে এই 6 এর সমান তাকে হতে গেলে কি হওয়া লাগবে, তারপরে তুমি যদি পুরোটা ব্যালেন্স এ ভুলও করো তোমার ম্যাথমেটিক্যালি কোনো প্রবলেম হবে না। ম্যাথ করতে কোনো সমস্যা হবে না, টু নিগেট দি রিলেশন, এইটার সাথে একটা রিলেশন জানা দরকার ছিল, ওকে। আচ্ছা এরপরে তারপরেও ব্যালেন্স করতে হবে, এটা
এরপরেও এটা ব্যালেন্স করতে হবে। আর কিভাবে ব্যালেন্স করবো দেখো, সেটা তো হচ্ছে ডাইক্রোমের ফেরাসালফেট ব্যালেন্স হওয়ার পর। কল আসলে একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা যাই হোক, তাহলে ডাইক্রোমেট ফেরাসালফেটের রিয়াকশনে এইটা ব্যালেন্স করার পরে এরপরে কি করবো আমি তোমাদেরকে বলি, K2 K2 Cr2 Cr2 Fe তে 6 আছে, এই যে Fe 6 আছে, এখানে 3 দিবা, 6 ব্যালেন্স করছো 3 দিয়ে, ঠিক আছে? তাহলে কি করতেছো তারপরে, এটা তো ফার্স্ট প্রায়োরিটি, এটা করার পরে মেটাল গুলো দেখবা, পটাশিয়াম কয়টা, ক্রোমিয়াম কয়টা, আয়রন কয়টা, সেটা রাইট সাইডে ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? ব্যালেন্সের পরে এবার যেটা করবা, এই যে অক্সিজেনের যে অক্সিজেন, অর্থাৎ 7টা অক্সিজেন আছে, তোমার তো জানা আছে যে 7টা অক্সিজেন থেকে আমরাই তো কি পাবো, 7 মোল ওয়াটার পাই, মানে যত অক্সিজেন তত ওয়াটার পাই আমরা। আমরা ব্যালেন্সিং করতে যেয়ে দেখছিলাম যে যত অক্সিজেন তত ওয়াটার হয়, আর তত ওয়াটারের জন্য যতটা হাইড্রোজেন আয়ন 14টা, এই 14টা হাইড্রোজেন আয়ন আমাকে এখানে কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে, 14 না সরি 7 দিব, তাতে করে 7 × 2 = 14 হবে। ওকে, সো এই হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন। পটাশিয়াম ডাইক্রোমের ফেরাসালফেট সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশনে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, ফেরিক সালফেট ওয়াটার হবে, আর এটা হচ্ছে কি তাদের ব্যালেন্স ইকুয়েশন, এটা হচ্ছে তাদের ব্যালেন্স ইকুয়েশন। ওকে, এখন এই ব্যালেন্স ইকুয়েশন থেকে তুমি একটা ডিসিশন আসতে পারো, ডিসিশনটা হচ্ছে সেটা হচ্ছে যে 1 মোল K2 Cr2 O7 ইকুইভ্যালেন্ট 6 মোল ফেরাস সালফেট ইকুইভ্যালেন্ট 6 মোল ফেরাস, এই এই ডিসিশন আসতে পারো, এন্ড দিস ইজ দ্য ভাইটাল ডিসিশন ওভার হিয়ার, এন্ড দিস দিস ইজ দ্য ডিসিশন হুইচ ইউ আস্ক ফর, তুমি যেটা আসলে জানতে চাচ্ছিলা, 1 মোল ডাইক্রোমেট 6 মোল ফেরাস সালফেট এন্ড অলসো ইকুইভ্যালেন্ট টু 6 মোল ফেরাস। সারা বেলা কলের খবর নাই, আচ্ছা নয়, আচ্ছা দেখো তাহলে এখন হলো গিয়া পটাশিয়াম ডাইক্রোমেট 1 মোল, আয়রন ফেরাস সালফেট হলো 6 মোল, আর 6 মোল ফেরাস সালফেটের ইকুইভ্যালেন্ট আবার কি 6 মোল শুধু ফেরাস। এখন এখানে তোমার দরকার তো ফেরাস সালফেট না, কারণ ইউ ওয়ান্ট টু ডিটারমিন আয়রন, অ্যামাউন্ট অফ আয়রন, তুমি চাচ্ছ যে আয়রন ডিটারমিন করতে, তো নট নেসেসারি টু টেক ফুল ফেরাস সালফেট, তোমার দরকার হচ্ছে শুধু ফেরাস পার্টটুকু নেওয়া। তার মানে ইউ ক্যান সে যে 1 মোল ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট 6 মোল ফেরাস, 1 মোল ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট 6 মোল ফেরাস, 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট 6 মোল। স্যার এখানে ইকুইভ্যালেন্ট কি অর্থে ব্যবহার করা হচ্ছে? ইকুইভ্যালেন্ট হচ্ছে যে এটা কোন অর্থে, সেটা হলো মানে হলো এর 1 মোল কে এর 1 মোল কে রিডিউস করতে ওর 6 মোল লাগবে, অথবা ওর 1 মোল ওর 6 মোল কে রিডিউস করবে, অর্থাৎ ইকুইভ্যালেন্টই হলো যে তার শেপ, এই 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট শেষ হবে ততক্ষণে 6 মোল আয়রন শেষ হবে, অথবা 6 মোল আয়রন রিঅ্যাকশন করতেছে 1 মোল ডাইক্রোমেটের সাথে, এটা এক এক হিসেবে ইকুইভ্যালেন্ট। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড যখন রিঅ্যাকশন করে সোডিয়াম ক্লোরাইড আর H2O প্রোডিউস করে, তখন তুমি এটা বলতে পারো যে এটা 1 মোল, এটারও কি 1 মোল, তার মানে এটা 1 মোল, এটা 1 মোলের ইকুইভ্যালেন্ট। এই 1 মোল 1 মোল ইকুইভ্যালেন্টকে তুমি যেভাবে চিন্তা করো, যেভাবে চিন্তা করো, তুমি একভাবে চিন্তা করো যে তাহলে এটা 36.5 আর এটার 40 গ্রাম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কতটুকু 36.5, আর তার ইকুইভ্যালেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু 40, তাহলে ইকুইভ্যালেন্ট নট এট অল ইকুয়াল, ইকুইভ্যালেন্ট নট এট অল ইকুয়াল না, ইকুইভ্যালেন্ট অর্থাৎ তার 36.5 গ্রাম যখন রিঅ্যাকশন করবে অ্যাট দ্য সেম টাইম সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু রিঅ্যাকশন করবে 40 গ্রাম, এই হচ্ছে ইকুইভ্যালেন্ট পারফরমেন্স এর আর কি। ইকুয়াল ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল পারফরমেন্স, ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল পারফরমেন্স, এরকমটা আর কি। তাহলে ওভার দিস রিঅ্যাকশন মানে এই রিঅ্যাকশনটা কমপ্লিট করতে, যেটা একটা রেডক্স রিঅ্যাকশন, এই রেডক্স রিঅ্যাকশন থেকে কিউ মানে তোমাকে কি করতে হবে, অক্সিজেন আর রিডাক্টেন্টের যে মোলার রেশিও, সেই রেশিও ডিসিশনে আসতে হবে। দ্যাট মিন তোমার ডাইক্রোমেটের এগেনস্টে এখানে তোমাকে নিতে বলতে ডাইক্রোমেট, মিথো ডাইক্রোমেট, তোমাকে নিতে বলতে আয়রন, মিথো আয়রন, অর্থাৎ তোমাকে যার এগেনস্টে যারটা চাই তাদের মোলার রেশিও নিবা। আচ্ছা এইবার 1 মোল ডাইক্রোমেটের ইনস্টিডে তুমি লিখতে পারো 1000 ml 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট,
1000 ml 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট, তার মানে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের ইকুইভ্যালেন্ট আবার 1000 ml 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট, যেটা মোলার সলিউশন ইকুইভ্যালেন্ট 6 ইনটু আয়রন হলো 55.85 গ্রাম, আয়রনের 1 মোল হচ্ছে 55.85 গ্রাম, আয়রনের 1 মোল 55.85 গ্রাম, তাহলে আয়রনের 1 মোল যদি 55.85 হয় তাহলে 6 মোল কি হবে, তার 6 টাইমস। আচ্ছা তাইলে আরেকটা ডিসিশন আসা গেল না, যে যখন 1000 ml 1 মোলার ডাইক্রোমেট নিবা সেই ডাইক্রোমেটের পক্ষে কতটুকু আয়রনকে অক্সিডাইজ করা পসিবল, 6 ইনটু 55.85। এখন আসো এই মিলিলিটারটা তো হচ্ছে গিয়ে তোমার 1000 মিলিলিটার, এখন 1000 মিলিলিটার না হয়ে যদি 1 মিলিলিটার হয় তাহলে এবং 1 মোলারই থাকলো ডাইক্রোমেট, তাহলে সেটার ইকুইভ্যালেন্ট কি হবে, নিচে চলে যাবে 1000 আর উপরে থাকবে হলো 6 ইনটু 55.85 গ্রাম, ঠিক কি না। এখন যদি এমন হয় যে এটা 1 মিলিলিটার অর্থাৎ তুমি তোমার গিভেন মিলিলিটার, যেটা গিভেন ভলিউম, তাহলে 1 মিলিলিটার হলে 1 মোলার হলে তুমি কি লিখতে পারবা, নিচে 1000 ওকে আর উপরে 6 ইনটু 55.85 ইনটু কি x না ইনটু কি x, তার মানে তুমি কি করবা জাস্ট এই এখানে x এর ভ্যালুটা বসায় দিবা, x এর ভ্যালু বসায় দিবা। আচ্ছা এবার আসো এই একটা মুশকিল ছোট বোর্ডের, মানে আমি একটা কোচিং এর বোর্ডটা নিয়ে আসছি যে বড় বোর্ড তো এখন লাগাতে এই লাইনের পরের লাইন। হ্যাঁ আচ্ছা তাহলে এক্স এম এল কে তাহলে কি করতে হচ্ছে মাল্টিপ্লাই করা লাগতেছে, এবার ফাইনালি আসো যদি মোলারিটি চেঞ্জ হয় অর্থাৎ এক্স মিলিলিটারই থাকলো এই এক্স মিলিলিটারই থাকলো বাট মোলারিটি হচ্ছে ওয়াই মোল, ওয়াই মোলার যদি ওয়াই মোলার হয় তাইলে সেটার ইকুইভ্যালেন্ট কি হবে, নিচে 1000 ইনটু 1 আর উপরে হবে 6 ইনটু 55.85 ইনটু x ইনটু y, x ইনটু y, তাহলে এইটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ টাইট্রেশন, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল অফ টাইট্রেশন, তার মানে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট যতটুকু ইউজ করতে সেটা সেই অ্যামাউন্টটা, যত মোলার ইউজ করতে সেই অ্যামাউন্টটা যদি এখানে বসিয়ে দাও তাহলে আয়রনের অ্যামাউন্ট চলে আসবে, তাহলে কি চলে আসবে আয়রনের অ্যামাউন্ট চলে আসে, তার মানে কি আমরা একটা ম্যাথ যদি করতে দিত আমাদেরকে তাইলে সেই ম্যাথটার আমরা কাছাকাছি চলে আসছিলাম, জাস্ট আমাদের এখন দরকার হচ্ছে এক্স কত ওয়াই কত, জাস্ট উই নিড যে এক্স কত আর ওয়াই কত, তার মানে এইটা একটা ম্যাথ কিন্তু সলভ করা হচ্ছিল, অলমোস্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করতে যাচ্ছিলাম, কিন্তু সেইটা করার জন্য আমার কাছে কোন মানে পটাশিয়াম ডাইক্রোমেটের কোনো ভলিউমও নাই পটাশিয়াম ডাইক্রোমেটের কোনো মোলারিটিও নাই, তার মানে এটা অনেকটা শ্যাডো ভার্সন, অনেকটা শ্যাডো ভার্সন বা একটা হচ্ছে যে তোমার একটা ইমাজিনারি ভার্সন, যে আমার আমি কিভাবে সলভ করতাম, তার মানে প্রিন্সিপাল মানে কি, প্রিন্সিপাল মানে হচ্ছে কিভাবে তুমি সলভ করবা আয়রনের অ্যামাউন্টটা ডিভাইড ডিটারমিন কিভাবে করবা। তো এটা কেন বলা জানো, 2016 একটা ঢাকা বোর্ডের একটা কোশ্চেনে দেখা গেছে যে তোমার আয়রন ডিটারমিন করতে দেয় নাই, অল টাইম যেটা করে আয়রন ডিটারমিন করতে দেয় অল টাইম, কিন্তু সেইবার কি করছে তারা বোর্ড আয়রন আর ডিটারমিন করতে দেয় নাই, কারণ তারা ডাইক্রোমেটের কোনো ভ্যালুই দেয় নাই কোনো অ্যামাউন্ট দেয় নাই, তো যার তারা বলছে যে কিভাবে ডিটারমিন করতা, তোমাকেই জিজ্ঞাসা করছে যে আয়রনের অ্যামাউন্টটা ডাইক্রোমেটের সাহায্যে তুমি কি করে ডিটারমিন করতা, কি করে করতা, সেই করার কাজটা তুমি বলে দিচ্ছ যে আমি এই করে করতাম, এখন আপনি আমাকে এক্সান ওয়াই দেন আমি বলে দিচ্ছি কত, আপনি আমাকে এক্সান ওয়াই দেন আমি বলে দিচ্ছি কতটুকু আয়রন আছে, ঠিক এটা হচ্ছে প্রিন্সিপাল অফ টাইট্রেশন বা প্রিন্সিপাল অফ রেডক্স ডাইজেশন, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল অফ রেডক্স ডাইজেশন কি, যে অক্সিডাইজিং এজেন্ট যে আছে রিডিউসিং এজেন্ট স্যার, নিচের ওয়ানটা কি 1000 ইনটু 1, এটা 1 মোলার, এই যে এই যে ও এটা তো 1 ছিল না, ও স্যার। আচ্ছা তাহলে কি দাঁড়ালো যে এটা হচ্ছে কি সিম্পলি প্রিন্সিপাল অফ টাইট্রেশন, যদি তোমাকে বলে যে কি করে ডিটারমিন করতে তুমি, অর্থাৎ তুমি প্রিন্সিপাল অফ টাইট্রেশনটা শুধু মেনশন করো, আমি তোমার কাছে অ্যামাউন্টটা চাচ্ছি না ডিসক্রাইব করো, তাহলে এটা হচ্ছে সেই ডেসক্রিপশন, এবং এটা আমি দেখি যে এটা মাঝে সাথে আছে অর্থাৎ ক্যালকুলেশন না করে বলে যে ওয়ে অফ ক্যালকুলেশনটা কি, তো এটা যদি করতে হয় তাহলে এই ডেসক্রিপশন দিবা, ওকে।
আচ্ছা এখন আসো আমরা তোমার যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা এখন কেস স্টাডি করি ওকে কেস স্টাডি করি ওয়ান নাম্বার ক্যালকুলেটর রেখো কেউ একজন সাথে হ্যাঁ আমার সাথেও যদি আছে আমার তো সময় লাগবে তোমরা একটু রেডি থেকো আচ্ছা দেখো হাউ মাচ গ্রাম অফ ফেরাস সালফেট ইজ অক্সিডাইজ বাই 5 গ্রাম অফ K2Cr2O7 তাহলে হাউ মাচ গ্রাম অফ ফেরাস সালফেট ইজ অক্সিডাইজ বাই 5 গ্রাম অফ পটাশিয়াম নাইট্রোবেট আমি ছোট ছোট করে চারটা করতেছি হ্যাঁ এটা অনেক সময় এমসিকিউ তে চলে আসে কিভাবে সলভ করবা হ্যাঁ হাউ মাচ গ্রাম অফ ফেরাস সালফেট ইজ অক্সিডাইজ বাই 5 গ্রাম অফ পটাশিয়াম নাইট্রোবেট 5 গ্রাম অফ পটাশিয়াম নাইট্রোবেট ওকে আচ্ছা তো একটু বলি সেটা হচ্ছে তোমার রিঅ্যাকশনটা ঘেটাঘেট করে ফেলতে হবে রিঅ্যাকশনটা মানে এই জায়গাতে তোমার কিছু একটু পার্ট হওয়া লাগবে এই জায়গাটাতে তুমি মানে এই যে রিপিটেডলি তো করতেছ রে বাপ পটাশিয়াম ডাইক্রোমেট ফেরাস সালফেট সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট ফেরিক সালফেট আর হচ্ছে ওয়াটার আর হচ্ছে ওয়াটার ঠিক না ব্যালেন্স করার সময় মনে থাকবে এটা মনে রাখতে হবে যে এটা ওয়ান আর এটা সিক্স এটা ওয়ান আর সিক্স মানে এই পাশ শেষ করে দাও তাও পারবা দেখবা এটা ওয়ান এটা সিক্স জানা আছে তোমার এবং সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন কত যত অক্সিজেন তার ডাবল লেফট সাইড শেষ রাইট সাইড পটাশিয়াম ব্যালেন্স ক্রোমিয়াম ব্যালেন্স আয়রন ব্যালেন্সের জন্য সিক্স কারণ এখানে সিক্স আর ওয়াটার কত হবে যে সাতটা অক্সিজেনের হিসাব করে তাইলে এইভাবে তো করতে পারতে তো ঠিক আছে তার মানে আমার দরকার হচ্ছে এই দুইজনের মধ্যে রেশিও কি এর আর এর রিলেশন কি ওকে আচ্ছা এবার আসো তোমাদেরকে আমি প্রিন্সিপাল অফ প্রেজেন্স যেভাবে বলছি সেটা প্রিন্সিপাল ওই ওই প্রিন্সিপাল ইউ ক্যান্ট অ্যাভয়েড কারণ ওইটাই প্রিন্সিপাল ওইটা প্রিন্সিপাল ইউ ক্যান্ট অ্যাভয়েড কিন্তু ম্যাথ করার সময় তোমার কিন্তু চয়েস থাকবে ম্যাথ করার সময় তোমার চয়েস থাকবে কিন্তু ওইটা যেটা দেওয়া ছিল দ্যাট ওয়াজ টাইটেশন প্রিন্সিপাল অফ টাইটেশন ওইটা প্রিন্সিপাল টাইটেশন কারণ দ্যাট ওয়াজ টোটালি কনসেপচুয়াল কিন্তু তুমি ম্যাথ করতে চাইলে তুমি তোমার একটা ওন ওয়েতে বের করো মানে তুমি তোমার মতো করে করো তুমি যেটা বেটার মনে করো যে আমি এইভাবে করে দিলাম ওইভাবে করে দিলাম তাহলেও হবে প্রিন্সিপাল তাতে করে ব্রেক হবে না সেটার জন্য আমি একটু বলি আমরা একটা ফর্মুলাতে ফিক্সড হয়ে যাবো এখন আমরা একটা ফর্মুলাতে ফিক্সড হয়ে যাবো তাতে করে ম্যাথ যদি চেঞ্জ হয় আমাদের ওই ফর্মুলা থেকে বের হওয়া লাগবে না সেটা হচ্ছে এরকম এন কে টু সিআর টু ও সেভেন বাই এন ফেরাস সালফেট ইকুয়াল টু ওয়ান বাই সিক্স লেখা যায় না যায় কি না লেখা যায় হ্যাঁ স্যার যাবেই তো ডাইক্রোমেট ওয়ান মোল আর ফেরাস সালফেট সিক্স মোল তো প্রবলেম কি ঠিক না আচ্ছা এবার আসো এবার আসো এন ডাইক্রোমেট মানে কি ডাইক্রোমেটের মূল নাম্বার না এখন তাকাও যে ডাইক্রোমেটে কি দেওয়া আছে ডব্লিউ দ্যাট মিন্স ওয়েট দেওয়া আছে তাহলে যখন তার কারো ওয়েট দেওয়া থাকে তার মোলের ট্রান্সফরমেশন কিভাবে হবে ডব্লিউ বাই এম দিয়ে তার মোলের ট্রান্সফরমেশন হবে ডব্লিউ বাই এম দিয়ে তার মানে ডব্লিউ বাই এম পটাশিয়াম ডাইক্রোমেট আর এটার চাইছো কি তাও গ্রাম অ্যামাউন্ট ওটা চাইছো কি সেই একই ঘটনা অর্থাৎ গ্রাম অ্যামাউন্ট তার মানে এটাও ডব্লিউ বাই এম হবে ফেরাস সালফেট ইকুইভ্যালেন্ট কত ওয়ান বাই সিক্স ঠিক আছে আচ্ছা এরপরে করো কি এখান থেকে ঠিক আছে আচ্ছা এবার আসো এর ডব্লিউটা কত 5 গ্রাম ঠিক আছে তাহলে এর ডব্লিউটা হচ্ছে 5 ডিভাইড এর ক্যাপিটাল এম কত মানে পটাশিয়াম ডাইক্রোমেটের ম্যাস কত মানে ক্যাপিটাল এমটা কত পটাশিয়াম ডাইক্রোমেটের ক্যাপিটাল এমটা কত তাহলে এটা কে টু সিআর টু ও সেভেন এর বেলায় 39.1 ইন্টু টু প্লাস 52
ইনটু টু প্লাস সিক্সটিন ইন্টু সেভেন, তাতে কত আছে? খুব সম্ভবত স্যার আমরা যে আগে একটা বড় ওই যে এক্স ওয়াই ওয়ালা ফর্মুলাটা শিখলাম, আয়রনের অ্যামাউন্ট না এটা তো দেখো জয়নিং আছে আয়রন in dilute sulfuric acid 45 milliliter 0.03 molar potassium permanganate solution is required to oxidize the solution determine purity of iron. Okay. তাহলে এখন তোমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, আয়রন মেনশন করতে তোমাদের কাছে আর কোন মানে অন্য কোন চিন্তা করার দরকার নাই, আয়রন মেনশন করতে দেখতে না। এখন আয়রন অয়ার মেনশন করতে পারে, আয়রন বার মেনশন করতে পারে, হ্যাঁ, বা আয়রনের ওর মেনশন করতে পারে, আয়রনের যে কোনো ফর্মে আয়রন মেনশন করা আছে। এখন আয়রন যে ফর্মেই থাকুক, ডাইলুট সালফিউরিক অ্যাসিডে ডিজলভ করলে এটা হয়ে যাবে ফেরাস সালফেট, এটা হয়ে যাবে ফেরাস সালফেট। তো তোমার শুধু রিকগনাইজ করা দরকার বা তোমাকে শুধু দেখা দরকার যে আয়রন মেনশন করা আছে, ওকে, ব্যাস, আয়রন আর সালফিউরিক অ্যাসিড মেনশন করা আছে। তাইলে তুমি জাস্ট চলে যাবা, তুমি যে রিয়েডক্স রিঅ্যাকশনটা জানো অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেট আর সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশনে চলে যাবা তুমি, তার মানে তুমি ওভার দ্য সেম অর্থাৎ ওভার দ্য প্রবলেম, তুমি শুধু দেখবা যে এখানে রেডক্স রিঅ্যাকশন কোনটা মেনশন করছে, তুমি যে জানো তার কোনটা এখানে মেনশন করতে হচ্ছে। তুমি দেখছো অক্সিডাইজিং এজেন্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তুমি দেখলা যে রিডিউসিং এজেন্ট কে, তার মানে বুঝিয়ে নিবা যে আয়রন আর সালফিউরিক অ্যাসিড যে কোনো ভাবে থাকুক মানে ফেরাস সালফেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ওকে, রাইট সাইডে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, ফেরিক সালফেট আর হচ্ছে H2O, লেফট রাইট ফিক্স করার পর এবার আসো ব্যালেন্সিং ইস্যুতে।
আচ্ছা দ্যাট টাইম ছিল ডাইক্রোমেটাফেরাস সালফেট, আর এবার পারম্যাঙ্গানেটাফেরাস সালফেট। তাহলে আমরা যেটা জেনে গেছি যে পারম্যাঙ্গানেটের পক্ষে এক্সেপ্ট করে পাঁচটা, পারম্যাঙ্গানেট এক্সেপ্ট করে পাঁচটা ইলেকট্রন, আর সে ডোনেট করে আগের মতো একটা ইলেকট্রন। তাহলে এ পাঁচটা এক্সেপ্ট করে, এ একটা ডোনেট করে, তাহলে এখানে ফাইভ দেওয়ার কথা, এখানে ফাইভ দেওয়ার কথা, কিন্তু ফাইভ কি দিব? দেখি তো কার মনে আছে। না স্যার দিব না স্যার, টেন ফাইভ দিব না, সেখানে দিতে হবে টেন, আর এখানে ওয়ান দিব না, সেখানে দিতে হবে টু। তার মানে তোমার মনে থাকতে হবে এই জিনিসটা যে পারম্যাঙ্গানেট আর এখানে হিসেব মতে ওয়ান ফাইভ দেওয়া লাগে, কিন্তু এইটা ওয়ান রেখে আমি কিভাবে টু ব্যালেন্স করব। খুব তাড়াতাড়ি মাথায় কাজ করতে হবে বিষয়টা, বাস এটা এই টু টেন বসাইছো না, দেন ইউ মানে তোমার অনেকটা সলভ, তারপরে ব্যালেন্স কে টু। ও আচ্ছা, তারপরে কি বলছিলাম, তুমি এভাবে লেফট আগে শেষ করতে চাও, মনে করো তুমি লেফট শেষ করতে চাও, অসুবিধা নাই, আটটা অপশন আছে, বাস দিয়ে দিলাম। আচ্ছা এ পাশে কে টু ব্যালেন্স, এমএন এর আগে একটা টু দাও, এই যে টু এর কারণে আয়রনের ব্যালেন্স কি টেন আছে না, টেন এর কারণে এখানে কত দিবা ফাইভ, আর ওয়াটারের কত আটটা, বাস এইটা ব্যালেন্স করছো। এখন তুমি কি করবা, এখন তোমার কাজ কি অ্যামাউন্ট অফ আয়রন ডিটারমিন করা, তোমার কাজ হবে কি এখন অ্যামাউন্ট অফ আয়রন ডিটারমিন করা, বিকজ তোমার কাছে বলছে যে পিউরিটি অফ আয়রন কত, এন্ড ইউ ডিজলভ আয়রন, তুমি পিউরিটিটা বার করবা, এই তো। তার মানে এইটা তো হচ্ছে কি টোটালটা, দ্যাট ইজ পিওর ইমপিওর মিলে তোমার ডিটারমিনেশন থেকে যেটা বার হবে, আর তুমি ক্যালকুলেশন করে যে আয়রন বার করবা সেটা হবে পিওর আয়রন। তো পিওর আয়রন এর রেসপেক্টে কত পার্সেন্ট সেটাই তো বের করতে চাওয়া হয়েছে। তাহলে একই ফর্মুলাতে যাই, আমরা ফর্মুলা চেঞ্জ করলাম না, হেয়ার n পটাশিয়াম পারম্যাঙ্গানেট বাই n আয়রন। এই দেখো ঠিক তুমি চেঞ্জ করে নিছো, তুমি যখন দেখছো আয়রনের সাথে তার রিলেশনটা আমার নিতে হবে, মানে আয়রন পার্টটুকু শুধু, আর তুমি শুধু আয়রন মেনশন করো, টু ব্যালেন্স কত টু বাই টেন, তো টু বাই টেন আর রাখবো না, ওয়ান বাই ফাইভ করে নিলাম, বাস ঠিক কিনা। এবার আসো, এইবার পারম্যাঙ্গানেটের দিকে তাকাই। আচ্ছা পারম্যাঙ্গানেটের ইনফরমেশন কি, ভলিউম আর মোলারিটি, পারম্যাঙ্গানেটের গিভেন ইনফরমেশন হলো ভলিউম আর মোলারিটি। যখন দেখবে এরকম যে ভলিউম এন্ড মোলারিটি, যখন দেখবা যে ভলিউম এন্ড মোলারিটি, তখন কি করবা, তখন যাবা কিভাবে, এই দেখো এস ডি বাই থাউজেন্ড, তার মানে মোল হচ্ছে এমন একটা জায়গা যে মোল থেকে তুমি যে কোনো দিকে যেতে পারবা, অর্থাৎ তোমার দরকার যেদিকে সেদিকে যাবা। তার মানে এখন এই মোলটাকে নিয়ে গেছে এসবি বাই থাউজেন্ড এর ফর্মে, কারণ কি, কারণ এসবি দাও আছে তার, আর এর মোলকে কিসে নিবা, ঠিক আগের মতোই ডব্লিউ বাই এম ফর্মে নিবা, বাস ওর ভলিউম মোলারিটি দেওয়া আছে তাকে সেদিকে টার্ন করতো, আর ওর অ্যামাউন্ট চাইছো তাকে তার মতো করে তার দিকে টার্ন করতো, ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ। উপরে আর নিচে হলো ডব্লিউটা তো বেরি করতে হবে, আর ওইটা কত ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ। এখন আর কি করার দরকার নাই, এটা পারম্যাঙ্গানেট, এটা এটা আয়রন বলার দরকার নাই, কেন দরকার নেই, কারণ এখন আর তোমার আর কিছু, তোমার শুধু ডব্লিউ চাই, মানে বাকিরা সবাই তো ভ্যালু চলে গেছে, ভ্যালু বসে গেছে, দেখো প্রত্যেকটা ডব্লিউ বের করে নিয়ে আসবা ওয়ান বাই ফাইভ, তাহলে ফর্টি ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি বাই থাউজেন্ড ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ বাই ডব্লিউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ, তাহলে ডব্লিউ সমান সমান হবে, ডব্লিউ টুয়েলভ হবে হচ্ছে গিয়ে ফর্টি ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ ইন্টু ফাইভ বাই শুধু এক হাজার, এক হাজার ইন্টু ওয়ান বলতে পারো, মানে না দিলেও চলতো, তাও ইচ্ছা করে দিলাম, একটা কারণ বলবো কেন আমি দিলাম। এবার একটু মনে করে দেখো তো, তোমার প্রিন্সিপালে এটা ছিল না, একটু মনে করো তো, এটা প্রিন্সিপাল ছিল না, এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, এটা আয়রনের ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ,
আর ডাইটোমের ছিল বলে 6 ছিল এখন কত 5 আর নিচে 1001 তাহলে কি তুমি তো সেই প্রিন্সিপালেই আছো তুমি যে প্রিন্সিপালটা এস্টাবলিশ করছো সেই সময় আয়রনের অ্যামাউন্ট বের করার জন্য যে প্রিন্সিপালটা তুমি এস্টাবলিশ করছো সেটা এখন দাঁড়ায় গেল না এই যে আবার এই এক্স এর ভ্যালু এই যে সেই ওয়াই এর ভ্যালু এই সেই 55.85 6 ছিল এখন 5 আর নিচে 1001 অ্যানসার কত আসছে এখানে 0.377 গ্রাম আসছে না তাহলে এত গ্রাম হচ্ছে কি পিওর আয়রন এটা কি পিওর আয়রন এখন শুনো তাহলে পিউরিটি অফ আয়রন কত পিউরিটি অফ আয়রন ইজ ইকুয়াল টু 1.881 আর 0.377 ইনটু কত 100 কত হলো কি হলো বলো 20.04 তার মানে আয়রনের পিউরিটি হচ্ছে 20.04 আয়রনের পিউরিটি হচ্ছে 20.04% এটা হচ্ছে পিউরিটি অফ আয়রন বাস সিম্পল অনেক সময় এখানে ফিনিশ করতে হতে পারে মানে বলতে পারতে অ্যামাউন্ট অফ আয়রন ডিটারমিন করো তাহলে এখানে শেষ আর যদি বলে পিউরিটি বের করো তাহলে ওখানে অথবা পিওর অ্যামাউন্ট মানে ইমপিওর কতটুকু আছে সেটা বার করো 22 বার স্যার তোমার এখানে আসার পরে যদি তারা এডিশনাল কিছু চায় সেটা তো এখান থেকে আসার পরেই যাবা তো এটা হচ্ছে কি মানে টপ প্রায়োরিটি পায় সব সময় এটা সব সময় একেবারে টপ প্রায়োরিটি পায় এটা সবচেয়ে বেশি সময় আসার মতো একটা কোশ্চেন ওকে তো নাও থ্রি তিন নাম্বারটা মিলিলিটার 0.05 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট and 25 milliliter acha eta dibo na 60 milliliter potassium permanganate and 25 ml 0.03 molar hydrogen peroxide solution mix determine the molarity of KMnO4 আচ্ছা তাহলে এখন আসলে কি এগুলো তো চেন থেকে আসবে এগুলো তো আর এভাবে দিবে না এরকম ল্যাঙ্গুয়েজ থাকবে না না তোমার দেখবা যে একটা এ সলিউশন থাকবে একটা বি সলিউশন থাকবে এখন এ সলিউশন সাপোজ 60 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর বি সলিউশন হচ্ছে 25 ml 0.03 মোলারের হাইড্রোজেন পারক্সাইড তো বললো যে মিক্স করা হইছে এন্ড ডিটারমিন দা মোলারিটি অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই অর্থাৎ এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট মোলারিটি দেওয়া নাই তো এই মোলারিটি ডিটারমিন করতে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোলারিটি ডিটারমিন করতে হবে আচ্ছা তো এটা অ্যাসিডিক বলে দিবে না বললেও বা মেনশন করা থাকবে সালফিউরিক অ্যাসিড বা অ্যাসিডিক অবশ্যই বলা থাকবে আচ্ছা তাহলে তোমার এবার কি এবার অক্সিডাইজিং এজেন্ট কি তুমি বলো আর লিখো যে অক্সিডাইজিং এজেন্ট কে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিডিউসিং এজেন্ট কে হাইড্রোজেন পারক্সাইড মিডিয়াম কি ডাইলুট সালফিউরিক অ্যাসিড প্রোডাক্ট সাইডে কি হবে পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানিজ কি হবে সালফেট হাইড্রোজেন পারক্সাইড আছে বলে কি হয় অক্সিজেন আর কি হবে ওয়াটার হ্যাঁ লেফট রাইট এবার নেফ্রাইটের পরে আসো এবার 5 মোল পারম্যাঙ্গানেট মানে কত পারফেক্ট করে আর হাইড্রোজেন পারক্সাইড কি করে দুইটা ডোনেট করে আমি তোমাদেরকে একটা কথা বলে দিছিলাম যে ফেরাস ফেরিক হতে একটা ডোনেট করে ফেরাস ফেরিক হতে একটা ডোনেট করে বাকি সবাই দুইটাই ডোনেট করে তাহলে এখানে 2 এখানে 5 এখানে 2 এখানে 5 এখানে 5 এখানে 2 পাঁচটা অ্যাকসেপ্ট দুইটা ডোনেট তাহলে এরে 5 দিয়ে মাল্টিপ্লাই করব আর এরে 2 দিয়ে মাল্টিপ্লাই করব তাই না তাহলে এটা পাঁচটা অ্যাকসেপ্ট করে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই আর দুটো ডোনেট করে তাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে তাহলে এটা সমান হবে তাহলে এটা 2 মোল এটা 5 মোল ব্যালেন্সের হাফ ডান এবার লেফট যদি তুমি মিলাইতে চাও লেফট তুমি মনে করো আমি লেফট মিলিয়ে তারপর রাইট এ যাব মিলাইতে পারো কয়টা অক্সিজেন 8টা অক্সিজেন 8টা অক্সিজেনের জন্য কয়টা দরকার 16টা হাইড্রোজেন না 16টা হাইড্রোজেন কিন্তু ওই যে যারা ব্যালেন্সিং করছে তারা সচেতন থাকবা যে এখানে 10টা হাইড্রোজেন আয়ন আছে তাহলে আর এখানে 3 দিয়ে ব্যালেন্স করতে হবে বাস এবার রাইট সাইড পটাশিয়াম সালফেট যা আছে মিলবে এটা 2 দিয়ে মিলাতে হবে
আর অক্সিজেন কয়টা থাকবে? এই যে পাঁচটা পারক্সাইড আছে, তাহলে পাঁচটাই তো অক্সিজেন হবে। আর ওয়াটার কয়টা হবে? ইকুয়াল, ব্যাস এটা ব্যালেন্স। আচ্ছা এইবার ব্যালেন্সের পরে আসো। নাও বা হেয়ার যা বলো বলো, এন কে কে এম এন ও ফোর বাই এন কে H2O2 ইকুইভ্যালেন্ট এবার 2/5 তাহলে পারমেঙ্গানেট বাই পারক্সাইড 2/5। আচ্ছা এবার আসো, পারমেঙ্গানেটে কি দেওয়া, কি দেওয়া আছে? ভলিউম টাইসি মোলারিটি দেওয়া আছে, ভলিউম টাইসি মোলারিটি। তাহলে কোন ফর্মে যাবো? Sb/1000 ফর্মে যাবো। পারক্সাইড দেওয়া আছে ভলিউম এন্ড মোলারিটি, তাহলে তারটাও Sb/1000 তাহলে কি ওই উপরে Sb/1000 এর জায়গায় এস থেকে যাবে, তাই না? ভি কত? 60। আর নিচে হলো গিয়ে 1000। আর নিচের যেটা আছে সেটার Sb/1000 সব দেওয়া আছে, তার এস দেওয়া আছে কত? 0.03। আর ওটা কত? 25, তাও 1000। আর ওটা হলো 2/5। তাহলে বুঝতে পারতেছো দুইটা 1000 কাটা যাবে যে, তাহলে দুইটা 1000 যদি কাটা যায়, 1000 কাটা যাবে, 1000 কাটা যদি যায়, তাইলে এটা উপরে এটা নিচে, হ্যাঁ, 80/60 বাই 0.03×25 ইকুয়াল টু কি? 2/5। তাহলে এস ইজ ইকুয়াল টু কি হয়? এস এর কোএফিসিয়েন্ট এর সাথে 0.03×25×2 আর হলো গিয়া 60×5। কত আছে? 0.005 আমার কি এখানে কোন ভুল? এত ছোট ভ্যালু আছে, তারপরে একটু কনফার্ম হয়ে গেছে। এটা এস আর এস এর সাথে 60 পারবেন গ্যারান্টির অংশ, এস এর সাথে 60/1000 আর এটা লেগা পারক সাইডের অংশ, এটা 5 টাকা পারক সাইডের আর এটা পারবেন গ্যারান্টির। আচ্ছা ভুল নাই, এখানে 2/5 এর সাথে 60/5 আছে আর ওরা 3 জানা আছে, ভুল নাই, আনসার এটাই 0.005। ওকে ছোট হলো, কিছু করার নাই, হয়তো দেওয়ার উপরে। তাহলে এটা হচ্ছে গিয়ে আনসার। ওকে তার মানে কি বুঝতে পারতেছো? সেই আরেকটা করাবো তাহলে শেষ হবে আর কি। 4 নম্বর দিয়ে আজকে ক্লাস শেষ করবো। হ্যাঁ একটা 8 বাজে। আচ্ছা এটা একটা সেম ধরে করি, হ্যাঁ, কারণ ওকে এটাতে মেনশন করা আছে তোমার এরকম যে 25 ml 0.1 মোলার H2C2O4, এখানে মেনশন করা হলো 15 মিলিলিটার KMnO4, আর এটাতে মেনশন করা হলো 12 মিলিলিটার এর ফেরাস সালফেট। ওকে তাহলে এটাতে সলিউশন এ, তারপর সলিউশন বি, আর সলিউশন হচ্ছে সি। তাহলে ফার্স্টটা কি আছে? 25 মিলিলিটার এর 25 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিড আছে ফার্স্টটায়। সেকেন্ডটা আছে 15 ml এর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর থার্ডটা আছে 12 ml এর ফেরাস সালফেট, 12 ml ফেরাস সালফেট। আচ্ছা তোমাকে কোশ্চেন করলো যেটা, সেটা হলো তোমার কাছে চাওয়া থাকবে অ্যামাউন্ট অফ আয়রন, অ্যামাউন্ট অফ আয়রন ইজ ইকুয়াল টু হোয়াট, অ্যামাউন্ট অফ আয়রন ইজ ইকুয়াল টু হোয়াট।
ওকে অ্যামাউন্ট অফ আয়রন ইজ ইকুয়াল টু হোয়াট, মানে এই আয়রনের অ্যামাউন্টটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে এখানে, মানে এই সলিউশনে কতটুকু আয়রন আছে এটা তোমার কাছে জানতে চাওয়া। ওকে তাহলে সবাই খুব করে অ্যাটেনশন দাও, অনেক তো কম প্রেজেন্ট সব ইয়ে হইছে, দেখো তাহলে তোমাদের এই দিকে কি আছে প্রান্ত রোজবা নাই, বিভা নাই, নেত্রাত্র জয়েন করছিল, নেত্রাত থাকতে পারে নাই না, আদিবাও ছুটে গেছে, আচ্ছা দেখো তাহলে খুবই ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ তাহলে অ্যামাউন্ট অফ আয়রন এই সলিউশনে ডিটারমিন করতে হবে, এই সলিউশনে তো এই এই সলিউশনে অ্যামাউন্ট অফ আয়রন ডিটারমিন করতে হবে, সেই সলিউশনে আয়রন ডিটারমিন করার জন্য তোমার কি চাই, মানে এই সলিউশনে কি হলে আয়রন বের করা সম্ভব, কি জানা থাকলে ওই ওই সলিউশন থেকে আয়রনের অ্যামাউন্ট বের করা পসিবল বলো। মোলারিটি, মোলারিটি তার মানে এই সলিউশনে আয়রনের অ্যামাউন্ট বের করার কন্ডিশন হচ্ছে এই সলিউশনের মোলারিটি জানতে হবে, এই সলিউশনের মোলারিটি জানতে হবে। এখন এই সলিউশনের মোলারিটি কত সেটা হেল্প করতে পারতো কে, এই সলিউশন কে পারতো, এই সলিউশন কিন্তু ভাবেন আছে এই সলিউশনের মোলারিটি নাই, এইটা এইটার মধ্যে এই দুইটার মধ্যে না রিয়াকশন হবে, এখন এইটার মোলারিটি বের করতে পারতো কে সে, কিন্তু এরই মোলারিটি নাই, মোলারিটি আছে হচ্ছে অক্সালিক অ্যাসিডের 0.1 মোলার 25 ml। তারপরে তোমার আয়রনের তো এই কোশ্চেনটা বুঝছো, কোন চেঞ্জ ছাড়া, কোন চেঞ্জ ছাড়া, হ্যাঁ মানে একবার কোনো চেঞ্জ মানে একেবারে কিচ্ছু চেঞ্জ ছাড়া 2015 আসছে কুমিল্লা বোর্ডে আর 2017 আসছে কোন একটা বোর্ডে ঠিক মনে পড়তেছে না, বাট আসছে মানে একদম জাস্ট অ্যাজ ইট ইজ আসছে, মানে এটা কেমনে যেন হইছে যে কুমিল্লা বোর্ড 2015 এটা আসছে একদম সেম টু সেম পরে আরেকটা বোর্ডে 2017 আসছে। তো যাই হোক এখানে তোমাকে যেটা কোশ্চেন করতেছে সেটা হচ্ছে আয়রনের অ্যামাউন্ট ডিটারমিন করো, আয়রনের অ্যামাউন্ট ডিটারমিন করো, কথা বুঝতে পারছো, এবং তারা বুঝাতে চাইছে যে এই তিনটা সলিউশন ইকুইভ্যালেন্ট, তার মানে হচ্ছে রিলেটেড সলিউশন দিলে তো হবে না, তিনটা ইন্ডিভিজুয়াল সলিউশন হইলেই তো হবে না, তারা তাদের মধ্যে কি থাকতে হবে, ইকুইভ্যালেন্সি থাকতে হবে। আচ্ছা এখন এই ফেরাস সালফেট যেটা, এই ফেরাস সালফেট থেকে আমি আয়রনের অ্যামাউন্টটা ডিটারমিন করবো, এই আয়রনের অ্যামাউন্টটা ডিটারমিন করতে এসে কে পারবে, আয়রনের অ্যামাউন্ট ডিটারমিন করতে হেল্প করতে পারবেন কেন, অথচ পারবেন কেন এটার ইয়ে নাই মানে মোলারিটি নাই, তাহলে সে তাকে কে হেল্প করবে, অক্সালিক অ্যাসিড, তাহলে আসো আমাকে কি করতে হবে, পারবেন কেন এটার অক্সালিক অ্যাসিড পার্টটা আগে করতে হবে, তাহলে কি করতে হবে, পটাশিয়াম পারবেন কেন KMnO4 ওপর অক্সালিক অ্যাসিড H2C2 ওপর প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 ইকুয়াল রাইট সাইডে পটাশিয়াম সালফেট থাকবে, ম্যাঙ্গানাস সালফেট থাকবে, আর তোমাদের মনে রাখা উচিত যে অক্সালিক অ্যাসিড থাকলে কার্বন ডাইঅক্সাইড হয়, অক্সালিক অ্যাসিড থাকলে কার্বন ডাইঅক্সাইড হয় আর হচ্ছে H2O, তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানে অক্সালিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশনে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার, এরা হচ্ছে প্রোডাক্ট রিঅ্যাকশন থেকে এসেছে। আবার আসো ব্যালেন্সিং এ, পারম্যাঙ্গানে পাঁচটা অ্যাকসেপ্ট করে, কতবার বললাম অক্সালিক অ্যাসিড ডোনেট করবে কয়টা, দুইটা, কি বলে দিছিলাম, আর এপি মানে ফেরাস তারা সবাই দুইটা ডোনেট করে, তাহলে 5-2 5-2 5-2 কি হয়ে যাবে, 2-5, এই তো তাহলে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই, এটা 5 দিয়ে মাল্টিপ্লাই, ডান। আচ্ছা লেফট ব্যালেন্স করে নিবা তুমি, অসুবিধা নাই, 8টা অক্সিজেন, কিন্তু 8টা হাইড্রোজেন দেওয়া যাচ্ছে, 8 এইটা এখানে দেওয়া যাচ্ছে না, এই যে আবার সেই
কনসাস থাকতে হবে যে 10টা এখানে হাইড্রোজেন আয়ন, তাহলে এখানে 3 দেয়া লাগে, লেফট সাইড রাইট সাইড, এটা ব্যালেন্স, এটা ব্যালেন্স করার জন্য 2, এটা ব্যালেন্স করার জন্য 5, এই যে 5 আর ওয়াটারের 8, বাস রিপিটেড দেখতেছো। আচ্ছা তাহলে ফার্স্ট টাইম কি করতেছি আমি, অক্সালিক অ্যাসিড আর পারম্যাঙ্গানেটের মধ্যে কি সম্পর্ক, 2 আর 5, তাহলে সেটা দিয়ে শুরু করো। হেয়ার এন পারম্যাঙ্গানেট বাই এন অক্সালিক অ্যাসিড ইকুয়াল কি 2/5, এটার কি ফর্মে যাবা এসবি বাই থাউজেন্ডে, এটারও কোন ফর্মে নিবা এসবি বাই থাউজেন্ডে, কারণ বিদাও আছে, তাহলে এটার এসবি বাই থাউজেন্ড করলে এসবি বাই থাউজেন্ড পারম্যাঙ্গানেট আর ওর এসবি বাই থাউজেন্ড অক্সালিক অ্যাসিড। আচ্ছা এবার ও এটা ইকুয়াল টু তো 2/5 আছে না, আচ্ছা এবার ভ্যালু গুলো বসাতে থাকি, উপরে এসবি তো দেওয়া আছে, ও না পারম্যাঙ্গানেটের এস ভি দেওয়া নাই, ইয়া এস দেওয়া নাই, তাহলে এস ইনটু 0.15 বাই 1000, এস ইনটু 15 বাই 1000, আমার এস আর 5 অনেক সময় খুব কাছাকাছি হয়ে যায়। আচ্ছা আর নিচেটা এসবি বাই 1000 দুইটাই দেওয়া আছে, কত 25.1, বা তুমি যদি বলো না সিরিয়ালের মিন চেঞ্জ করবো তাহলে 0.1 × 25 বাই 1000 ইকুয়াল টু 2/5, তাহলে কি রইলো 1000 1000 কাটা যাবে তো, 1000 1000 কাটা যাবে, কিছু করার নাই, এস ইন্টু 15 আর 0.1 × 25 2/5, তাহলে এস ইজ ইকুয়াল টু কি হয় 0.1 × 25 × 2 আর নিচে হলো 15 × 5 কত, মোলার, তার মানে তুমি এখানে একটা রাফ রাখতে পারো 0.067 মোলার, ঠিক আছে বাস এই পার্ট হলো তো। আচ্ছা এবার আসো সেকেন্ড পার্ট, যেটা সেটা হচ্ছে এখন তার মানে কি, এটা শেষ, এইটা দিয়ে আবার ওটা, তারপরে আবার রিয়াকশন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেট সালফিউরিক অ্যাসিড ইকুয়াল পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানাস সালফেট ফেরিক সালফেট আর হচ্ছে H2O। আচ্ছা সেই ব্যালেন্স ওই যে সেই 2 আর 10, সে একই কিচ্ছা 2 আর 10, তো 2 10, তবে এবারে এই পাশে হাইড্রোজেন নাই, তাহলে 8টা অক্সিজেনের জন্য 8টা হাইড্রোজেন এইটা এখানে দেওয়া লাগবে, এইটা এখানে দেওয়া লাগবে, এইটা এখানে দেওয়ার পরে কে 2 ব্যালেন্স আছে, এমএন এর আগে একটা 2 যাবে, এখানে একটা 5 যাবে, এখানে একটা 8 যাবে, বাস তাহলে তো সাহিদ জয়েন করতেছে দেখো, নাকি প্রান্তই নাই, ওরে আল্লাহ আমার কোহস্টই নাই, কি অবস্থা, নেটের কি খুব বাজে অবস্থা নাকি, এখন অবশ্য একটা খুব পিক টাইম তো, মানে সবাই কম বেশি ক্লাস করতেছে দেখো, তাহলে ব্যালেন্স হয়ে গেল না, তাহলে ব্যালেন্স হওয়ার পরে আচ্ছা এই তো ব্যালেন্স, এবার আসো পারম্যাঙ্গানেট আর হচ্ছে গিয়া ফেরাসালফেটের মধ্যে না, নাও আবার সেই কাহিনী, এন পারম্যাঙ্গানেট, এন পারম্যাঙ্গানেট বাই এন ফেরাসালফেট ইকুয়াল কি 2/2 কত 10, 2/10 আমরা 2/10 রাখলাম না 1/5। আচ্ছা তাহলে এর পরে কি দেওয়া আছে, এর এসবি বাই 1000 পারম্যাঙ্গানেট ওরও কি এসবি বাই 1000ই যাবো, কিন্তু ফেরাস সালফেট ইকুইভ্যালেন্ট 1/5। আর আমাদের কি শুধু আয়রন বের করতে বলছে না, না না মানে আমি তো এই সলিউশনের মোলারিটি বার করব, ও এই সলিউশনের আগে মোলারিটি বার করব তো, ও আচ্ছা ওই সলিউশনের মোলারিটি বার করে নেই না, তারপর আয়রন বার করব। আচ্ছা
তাহলে ফেরাসালফেটের সাহায্যে আমি ওই সলিউশন হিসেবে ওই আগে দেখতেছিলাম একটা সলিউশন হিসেবে মানে ওই সলিউশনের মোলারিটি কত আচ্ছা তাহলে এটা করার পর আমরা ডাইরেক্ট আয়রনের এটা বের করতে পারতাম না ডব্লিউ জি স্যার যেত যেত মানে ওই ডব্লিউ বাই এম দিয়ে করা যেত ডব্লিউ বাই এম দিয়ে করা যেত ঠিক আছে তাহলে এখন যেটা হইতো তাতে করে তখন মনে হইতেছে যে 12 এমএল এর তাহলে কি দরকার ঠিক না যে ডব্লিউ বাই এম দিয়ে করলে তো 12 এমএল এর কোনো কাজই লাগতো না আমার সেটা বড় কথা না 12 এমএল কাজে লাগানো বড় কথা না কিন্তু আমি এটা ইচ্ছে করে এইভাবে করতেছি যে অঙ্কটা যদি একটু ঘুরিয়ে দেয় অর্থাৎ ফেরাস সালফেটের অ্যামাউন্ট এইটাই অথবা অঙ্কটা যদি একটু এইভাবে ঘুরিয়ে দেয় যে ধরো সাপোজ তোমার এই এই সলিউশনের ইয়ে করতে হলো মোলারিটি বের করতে দিল বা ওই সলিউশনের তোমার ধরো মানে এই এটা করেই যাচ্ছি মানে এটা তুমি ঠিক ধরছো যে আমি এটা না করলেও পারতাম আমি এই এই এখানে চাইলে আয়রনটাকে ডব্লিউ বাই এম ফর্মে নিয়ে আয়রনটাকে ডিরেক্ট বের করে আনতে পারতাম আয়রনটাকে আমি ডিরেক্ট বের করে আনতে পারতাম যে কতটুকু আয়রন ওই সলিউশনে আছে ঠিক আছে তারপরে ইচ্ছাকৃত ভাবে আমি নিচ্ছি ওইখানে যে ওইটা মেনটেন করো তাহলে অঙ্কটা যদি অন্য অ্যাঙ্গেল থেকেও হয় তাতেও কোনো সমস্যা হবে না আচ্ছা তাহলে এটা পরে আসো ইকুয়াল উপরের এসবি তো দেওয়া আছে এই যে 15 আর 0.065 0.067 ইনটু 15 বাই 1000 আর নিচের এস নাই ভি আছে ভি কত 12 আর 1000 ইকুয়াল টু 1/5 তাহলে 1000 কাটা যাওয়ার পরে 0.067 ইন্টু 15 বাই হলো 8 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 1/5 তাহলে এস টা এস ইকুয়াল টু তাহলে হবে এস এর সাথে এস এর কোএফিসিয়েন্ট মানে এই সব মাল্টিপ্লাই 0.067 ইন্টু 15 ইন্টু 5 বাই শুধু নিতে 12 কত হলো জিরো পয়েন্ট ফোর ওয়ান এইট মোলার হ্যাঁ আচ্ছা কেন বললাম এবার দেখো তাহলে 0.481 মোলার না তাহলে নাও অ্যামাউন্ট অফ আয়রন ইজ ইকুয়াল টু ওই যে তোমার ডব্লিউ ইজ ইকুয়াল টু আর কি বার করতে বলছে তাহলে এস এম ভি বাই থাউজেন্ড তাহলে এস কত 0.418 এম কত 55.85 যেহেতু শুধু আয়রন চাইছে কিন্তু ভি কত 12 নিচে ফর্মুলার 1000 কত হয় ও হ্যাঁ রিফা আরেকটা কথা বলে রাখি যে তুমি এই পদ্ধতিতে যেতেই হবে এই এই ওয়েতে যেতেই হবে কারণ হলো কি তুমি তো জানো না যে তোমাকে তো এক্স্যাক্টলি এই 12 এমএল এ কতটুকু আছে সেটা বের করতে হবে 12 এমএল এ কতটুকু আছে সেটা বের করতে হবে কারণ তো আয়রন তো পিওর ইমপিওর দুই রকমই হতে পারে এখানে কত আসছে 0.28 গ্রাম তার মানে অ্যামাউন্ট অফ আয়রন হলো 0.28 গ্রাম স্যার ইমপিওর পিওরের ব্যাপারটা বুঝলাম না মানে ওই 12 এমএল এর মধ্যে এখন 0.28 গ্রাম হইলে মানে এই মোলারিটি হিসেবে আছে মানে এই মোলারিটি হিসেবে 0.28 গ্রাম আছে এই মোলারিটি হিসেবে 12 এমএল এর মধ্যে 0.28 গ্রাম আছে কথা বুঝতে পারছো ওই মোলারিটির রেফারেন্সে আছে কিন্তু তোমার যদি এমন মনে করো যে শুধু এই পারমেঙ্গানেট দিয়ে কতটুকু আয়রন বের হয় সেই আয়রনটা বের করলে হয়তো হইতো আমি একটু করে দেখি অসুবিধা নাই যে একই আছে কিনা আচ্ছা যাই হোক এটার অ্যান্সার বোর্ডের যে কোশ্চেন আছে না তার পাশে সলভ দেওয়া আছে 0.28 গ্রাম হ্যাঁ তার মানে আমার ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে এটা ওইটা করলে কি হইতো হ্যাঁ ওইটা করলে কি হইতো মানে একই আসতো কিনা না আমরা কনফার্ম হয়ে নেই যদিও একই আসারই তো কথা যদি কেসটা ওরকম হইতো আমরা ডিরেক্ট আসতাম আমরা যদি ডিরেক্ট আসতাম অর
HB by 1000 permanganate by W by M iron equivalent 1/5 HB কত 0.067 067 into V কত 15 by কত 1000 আচ্ছা by 1000 এ রাখা দরকার নেই আমি ডাইরেক্ট করে ফেলি ঠিক আছে এটা এটা এটার সাথে এই এটা HB পার্ট আর উপরে যাইতে হলো গিয়া 55.85 নিচে আসতে হলো গিয়া W সমান সমান হলো 1/5 HB স্যার 1000 টা কই গেল ও এটার সাথে তো একটা 1000 এবার থাকবে এবার 1000 তো নিচে থাকবে মানে 1000W 1000W তো তাহলে তাহলে W is equal to হয় 0.067 into 15 into 55.85 into 5 by 1000 কত আছে স্যার 0.28 আছে ও হ্যাঁ মানে ঠিকই আছে ওইটাই আসার কথা ঠিক আছে তাহলে 0.28 আসছে তার মানে হলো গিয়া জাস্ট হলো গিয়া এটা আমি যখন অন্য ব্যাচে করাইছিলাম তখন আমার মনে আছে যে এই এই এইভাবে সলভ করলে তখন ওই 12 এমএল এর বা 12 এমএল এরও কোনো ইফেক্ট নাই ফেরাস সালফেট হিসেবে ফেরাস সালফেটেরও অলমোস্ট কোনো ইফেক্ট নাই মানে এইভাবে হলে কারণ হলো অ্যাকচুয়ালি তো তাই যে এ কতটুকু পার এই পারম্যাঙ্গানেটটুকু কতটুকু আয়রনের সাথে রিয়্যাক্ট করে সেই অ্যামাউন্টটাই তো এর মধ্যে আছে ব্যাস সলভ হ্যাঁ